আসন্ন রোজার ঈদকে সামনে রেখে বেশ কিছু সিনেমার টিজার ট্রেলার ঝলক প্রকাশ পেয়েছে অনলাইনে। এর মধ্যে মোনা জিন্টু, মেঘনা কন্যা, ওমর, দেয়ালের দেশ, সোনার চর অন্যতম। পাশাপাশি আসছে ওমর সিনেমার একটি গানের রিলস। সিনেমাগুলোর টিজার দেখে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ভৌতিক খরাডার সিনেমা মোনা জিন্টু। এর টিজার দেখে এক দর্শক লিখেছেন, কার্টুনের চেয়ে ভালো। আরেকজন লিখেছেন, এগুলো কোনো হরর ছবি হলো? এর থেকে বাচ্চারাও ভালো হরর ছবি বানাতে পারে। বেশিরভাগ মন্তব্যকারী নেতিবাচক মন্তব্য করেছেন। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরেকটি সিনেমা মেঘনা কন্যা, সম্প্রতি প্রকাশ পায় এর ট্রেলার, যেখানে রয়েছে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। জানিয়েছেন কেউ কেউ ভালো লেগেছে, কেউ জানিয়েছেন এমন সিনেমা আগেও হয়েছে। টিজারটি প্রকাশের দুই সপ্তাহের মাথায় ভিউ মাত্র 1400 হওয়ায় একজন লিখেছেন, কি সিনেমা বানান আপনারা, 14 দিনে মাত্র 1400 ভিউ? আমার কয়েকটা বছর সময় দেন, আমি ঠিকই ফোটারে সোনারচরে লয়ে যাব। ঈদে মুক্তির মিছিলে থাকা আরও একটি সিনেমা জায়েদ খান অভিনীত সোনারচর, গত মাসে এর ট্রেলার প্রকাশ দেয়া হয়। তবে জায়েদ খানের কর্মকাণ্ডে দর্শকরা যেমন ট্রোল করে, তেমনই তার অভিনীত সিনেমার ট্রেলার নিয়ে হাসিতে মেতেছে নেটিজেনরা। একজন লিখেছেন, 2024 সালে এসে কোন লোক এই মুভি দেখবে? 10 জন মানুষও দেখবে না এই মুভি। আরেকজন লিখেছেন, 2024 সালে এসে এইসব যাত্রাপালা কে দেখে? সম্প্রতি প্রকাশ পেয়েছে দেয়ালের দেশ সিনেমার ট্রেলার। এ সিনেমার ট্রেলার নিয়ে প্রশংসাই বেশি করতে দেখা গেছে। একজন লিখেছেন, ঈদের সব থেকে সেরা মুভি হবে এটি। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে আরেকটি কাজল রেখা, 26 মার্চে ট্রেলার প্রকাশ পায়। এটির ট্রেলারেরও প্রশংসা করেছেন দর্শকরা। এক দর্শক জানিয়েছেন, সিনেমাটির গানগুলো খুব সুন্দর। এছাড়াও ওমর সিনেমার একটি গানও প্রকাশ পেয়েছে, প্রকাশের প্রথম থেকেই প্রশংসায় ভাসছে গানটি।